তোমরা দেখছো ম্যাথ শ্যাডোস চ্যানেল। আগস্ট মাসের যে নতুন মডেল অ্যাক্টিভিটি টাস্কটা বাংলার শিক্ষা পোর্টালে আপলোড করেছে, যেটা সামনের মাসে তোমাদের মিড ডে মিলের সঙ্গে স্কুল থেকে দেবে, তো সেই কোশ্চেন থেকে আমি ক্লাস টু এর স্বাস্থ্য ও শারীরশিক্ষার কোশ্চেনটা এখন সমাধান করব। আমি সব বিষয়ের যে প্রশ্নটা আছে সেটার কিন্তু সমাধান অলরেডি করে দিয়েছি, সেটার লিংক আমি দিয়ে দেবো। আর জুলাই মাসের এবং 2020 সালের যে মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলো সেগুলোর ভিডিও সব দেওয়া আছে, সেগুলো দেখতে চাইলে তোমরা দেখে নিতে পারো। তাহলে চলো শুরু করা যাক। এটা কী আছে? মূল্যবোধের শিক্ষা ও স্বাস্থ্য সচেতনতা, এটা থেকে এক নম্বর কী আছে? শূন্যস্থানটি পূরণ করো বহুর মধ্যে সঠিক উত্তরটি খুঁজে বার করে। ক নম্বর আমার প্রতিজ্ঞা, সব কাজে সবখানে যেন হই সৎ, ভালো হয়ে চলবই নিয়েছি শপথ। ছ নম্বর আমার প্রতিজ্ঞা, সব জাতি ধর্মকে দেব সম্মান, ড্যাশ এখানে হবে আমরা যে এক জাতি আর এক প্রাণ। পাশাপাশি পড়ছি তাহলে সুবিধা হবে। ছ নম্বরটা দেখো, সুস্বাস্থ্য, শরীরটাকে ফিট রাখতে ড্যাশ যোগাসন, এটা হবে করবে যোগাসন। ইয় নম্বর সুস্বাস্থ্য, বাবা এখানে হবে মায়ের কথা শুনে চলবে সারাক্ষণ। গ নম্বর শরীর ও মন যদি তুমি সুস্থ রাখতে চাও, সময় মতো ঘুমাও এবং নিয়ম মতো খাও, পড়ালেখার পাশাপাশি করবে খেলাধুলো। দেখো নিচেরগুলো কিন্তু পরপর আছে মিল করে, কিন্তু সেটা করলে ভিডিওটা একটু বড় হয়ে যাবে, সেজন্য পাশাপাশি করছি, তাহলে সুবিধে হচ্ছে। ট নম্বর দাঁতের যত্ন, দাঁতে ক্ষয়রোগ হতেই পারে তাই বলি বারবার নিয়মিত করতে হবে দাঁত পরিষ্কার। ঠ নম্বর চোখের যত্ন, চোখ আছে বলেই যেন আমরা দেখতে পাই চোখের মতো দামি আর কোনো কিছুই নাই। ছ নম্বর সুস্বাস্থ্য, মনের থেকে দূরে রাখবে মন্দ ভাবনাগুলো। ছ নম্বর সুস্বাস্থ্য, স্নান করবে, হাত পা ধোবে, পোশাক পরবে ঠিক। বর্গীয় জ নম্বর সুস্বাস্থ্য, রাস্তাঘাটে চলবে যখন দেখবে চতুর্দিক। ড নম্বর নখ ও চুলের যত্ন, এক নখ কাটার যন্ত্র দিয়ে কাটতে হবে নখ, নয়তো রোগ বা অসুখ হলে বিপদ ভয়ানক। ঢ নম্বর হাঁচি ও কাশি, হাঁচি আর কাশি থাকে পাশাপাশি, যদি হয় রোগ বাড়ে দূর ভোগ। ত নম্বর কানের যত্ন, যানবাহনের বিকট আওয়াজ সহ্য হয় না আর কারখানারও তীব্র শব্দ করবে পরিহার। থ নম্বর ত্বকের যত্ন, খোসপাচড়া ছোঁয়াচে রোগ সাবধানেতে থাকো, চর্মরোগে নিজেরই ক্ষত আড়াল করে রাখো। দু নম্বর প্রশ্ন, বহুর মধ্য থেকে সঠিক উত্তরটি খুঁজে বার করে শূন্যস্থানটি পূরণ করো। ক নম্বর কানামাছি ভো ভো, যাকে পাবি তাকে ছো তাকে ছো, বলো দেখি এইবার নয়তো হবে হার, ঘরের ভেতরে ঘর এটা হবে মশারি। খ নম্বর কানামাছি ভো ভো, যাকে পাবি তাকে ছো, এইবার বলো ধাঁধা বাড়ি শক্ত, বন থেকে বেরোলো টিয়ে টোপর মাথায় দিয়ে লঙ্কা। গ নম্বর কানামাছি ভো ভো, যাকে পাবি তাকে ছো তাকে ছো, ছোটো ছোটো গাছে কৃষ্ণ পেয়াদা নাচে, এটা হবে বেগুন। ঘ নম্বর এইবার বলো দেখি বুঝি তবে কেরামতি, অলি অলি পাখিগুলো গলি গলি যায়, মুদির দোকানে গিয়ে ডিগবাজি খায়, সে যে ডিগবাজি খায় এক দুই তিন চার, সময় দেব না আর পারলে না বলতে, এটা হবে টাকা। ম নম্বর ঘুরে ঘুরে বলো তো, সিংহ চড়ে দুর্গা এলো, সঙ্গে ছেলে মেয়ে, বন্যা ভাষা আলো হাসি ফেলে ভুবন ছে, সময় দেব না আর এক দুই তিন চার, এটা হবে দুর্গাপুজো। চ নম্বর মিলনের উৎসবে আমাদের গান, সব ছোট দোয়া পায় বড়রা সালাম, এটা হবে ঈদ। ছ নম্বর সারা পৃথিবীতে আজ স্বস্তি ঝরুক, শান্তির মেঘলায় মুক্তি আসুক, এটা হবে বড়দিন। তিন নম্বর প্রশ্ন, নিজের পছন্দ মতো একটা ছবি আঁকো এবং ছবির সম্বন্ধে দু একটি বাক্য লেখো। দেখো যে কোনো ছবি আঁকতে পারো, ফুলের ছবি, পাখির ছবি, কোনো ফলের ছবি অথবা কোনো সিনারি, যে কোনোটা আঁকতে পারো, আর যেটা আঁকবে সেটা সম্বন্ধে দু একটি বাক্য লিখবে। যেমন ধরো একটা ফুলের ছবি যদি আঁকো, তাহলে বলবে যে এই ফুলটি দেখতে খুব সুন্দর, আমি খুব পছন্দ করি, বা তারপরে লিখতে পারো এটা ঠাকুরের পুজোয় লাগে, হয়ে গেল তিনটি বাক্য। তারপরে পাখির সম্বন্ধে লিখলে, ধরো টিয়া পাখির সম্বন্ধে, টিয়া পাখি দেখতে খুব সুন্দর, ঠোঁট দুটো লাল, আমার খুব ভালো লাগে। তাহলে এই ছিল আজকের ভিডিওটি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, প্রচুর শেয়ার করো, কমেন্ট করো, জানিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিও অন করো।